আর মাত্র কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু মুসলমানদের সবচেয়ে প্রিয় যে বিষয়টি থাকে সেটি হলো কোরবানি, পশু কোরবানি করা। সে পশু কোরবানি করতে গেলে কিন্তু সেখানে অনেক ইকুইপমেন্টের প্রয়োজন থাকে, ছুরি, দা, কুড়াল ইত্যাদি। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো টাঙ্গাইল পার্কের বাজার সংলগ্ন, অর্থাৎ পার্কের বাজারই আমরা বলি, পার্কের বাজার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোক কিন্তু এখানে ছুরি, দা, কুড়াল সব কিছু নিয়ে বসে আছে। কারণ এই জন্যই যে মাত্র কয়েকদিন পরে ঈদুল আজহা, এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষ ক্রয় করছে, কি পরিমাণ দাম সব কিছু নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। আমি সাংবাদিক আলমগীর হোসেন। আমি প্রথমে একটু চলে যাবো এইদিকে, যে আপনাদের যে দেখাচ্ছি একটু একটু ছুরি দেখাই, আপনারা কেউ ভয় পাবেন না আবার। হ্যাঁ, এখানে প্রথমে একটু ছুরি দেখেন, চমৎকার কিন্তু ইকুইপমেন্ট, ছুরি আছে, বড় ছুরি, ছোট ছুরি, তারপর এখানে এটা বটিদা, তারপরে আপনার মানে অর্থাৎ কমতি নেই এখানে, কোনো কিছু কিন্তু কমতি নেই এখানে, কোনো কিছু কমতি নেই। আমি যারা তৈরি করছে আমি একটু তাদের সাথে কথা বলবো একটু। তাদের 40 বছর, 40 বছর ধরে? হ্যাঁ, ঠিক এই জায়গায় নাকি আরো অন্য অন্য জায়গায়? এই জায়গায় এই করি করছি, আগে করছি ঢাকায়, জয়দেবপুরে কাজ করছি আগে, এই জায়গায় আজকে 10 বছর ধরে এই জায়গায় কাজ করি। কেমন ব্যবসা বাণিজ্য কেমন এবছর? এবছর ব্যবসা বাণিজ্য খুব একটা সুবিধা না, খুব একটা সুবিধা না। না, আপনারা এখানে কি কি বানিয়ে থাকেন? এখানে দাও, কুড়াল, খন্তা, পাসুন, দাউড়ি, তারপরে হাত দাও, কুড়াল, এই সমস্ত গুলা। আপনাদের কোয়ালিটি কেমন, মানে সার্ভিস কিরকম? এগুলো সব ভালো? এগুলো সব ভালো, আমরা আমরা এই এলাকা দিয়ে আমরা ব্যবসা করি, তো সব ভালো জিনিস ছাড়া আর দেন জানা। সব ভালো জিনিস জানা আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে কষার যত তাবাড়ি মাবাড়ি সব আমরা দিই, সব আপনারা দেন? হ্যাঁ। তাতে এই বছর কোরবান ঈদ উপলক্ষে আপনাদের কেমন বেচা কিনে কেমন আসলে মোটামুটি? মোটামুটি খুব একটা সুবিধা না বছর, খুব খারাপ। খারাপ? সামনে যে আর কয়েকটা দিন আছে, এখন এই কয়েকটা দিন আছে, কয়েকটা দিন কি হবে এটা করতে পারবো না, না। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু 40 বছর ধরে এখানে কাজ করে যাচ্ছে, অর্থাৎ 40 বছর ধরে ছুরি, দা, কুড়াল ইত্যাদি যা আছে সব কিছু তিনি বানিয়েছে, বানিয়ে যাচ্ছেন এই টাঙ্গাইলে এই পার্কের বাজারে। আমি আরো দুই একজনের সাথে কথা বলবো। কিছু 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 বেচাই নিয়ে খুব একটা বেচাই নিয়ে যাওয়া তাই না, না ওই আমাদের সামনে দুদিন আছে, দুদিন হয়তো কিছু বেশি হয়। অন্য অন্য বছর সাথে কি এবার ভালো? না এবার ভালো না, এবার খুব একটা ভালো না। গত বছর কি ভালো? গত বছর খুব ভালো হয়েছে, গত বছর খুব ভালো হয়েছে, এবার সেরকম নাই। কিন্তু এই শুক্র শনি আন কি হবো এটা বলা যায় না, না ওই দুদিনে যদি সাপ হয় তাহলে সে মনে হলাম যাই শেষ বাঁচলাম। আপনি কি এই ব্যবসাতে শুরু করছেন? হ্যাঁ, এই ব্যবসাতে শুরু করছে। আপনার আর পূর্বপুরুষরা আসলে তারা হচ্ছে এই ব্যবসায় আছে, আবার শনিবার এই শুক্রবার কি বেচা হবো? কত বছর ধরে ব্যবসা করেন? এই 20-30 বছর হয়েছে, 30 বছর। গত বছর হয়েছে, কি বছর ভালো না খারাপ? না এবছর একটু খারাপ, গত বছর অনেক ভালো ছিল, ভালো আসলে। তার সাথে কথা বলবো যে তিনি কিন্তু কিনতে আসছে কোরবানি উপলক্ষে, তিনি এগুলা কেনার জন্য আসছে। কি অবস্থা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবাহানি। কেমন এগুলো যে আসছেন কেনার জন্য কেমন দেখতেছেন? ভালোই দেখতেছি, ভালোই। হ্যাঁ, কোরবানি কি কোরবানি তো প্রস্তুতি নিছেন পুরোটাই? অবশ্যই নিছি। তাতে কি দাম কি বেশি মনে হইতেছে আপনাদের? দাম আছে স্বাভাবিক মতনই আছে, মানে খুব একটা বেশি মনে হচ্ছে না? আমি জায়গা ব্যবসা করি প্রায় 88 আগে থেকে। আল্লাহ চালাইছে ভালো মোটামুটি, আসলেই এগুলো সব কিছু ছেলে কাজের উপর নির্ভর করে, যার কাজ করে তার কাছে ভালো যায়, আর যে কাজ না করে তার কাছে তো কাস্টমার হয় না। তা আমি কাজ করি বলে আছেও ভালো, আমার আল্লাহর রহমতে ভালোই আছে, সার্ভিস ভালো হয় মোটামুটি, ভালো এবার পেশা গেলে মোটামুটি ভালোই। হ্যাঁ ভালো গেছে, পারে এবার ভালো হবে। দাম কি খুব একটা বেশি? না তেরকম না, 900 করে দাম বেশি, তখন স্বাভাবিক তো 2-4 50 টাকা বেশি,
একটা ভালো একটা জিনিসের মধ্যে 30 আর 20 টাকা আপনাদের এখানে সর্বোচ্চ কত টাকা দামের মধ্যে আছে সর্বনিম্ন কত টাকা দামের মধ্যে আছে উপরে 3500 টাকা দামের পর্যন্ত যে সুলেমানি চুরি বাড়ি গরু জবাই করার জন্য আছে এই এই চুরির নাম কি সুলেমানি 3500 এটা সুলেমানি চুরি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই চুরিটা কিন্তু সুলেমানি চুরি কারণ এই সুলেমানি চুরির দাম কত 3500 টাকা 3500 টাকা গরু কুরবানির জন্য 3500 টাকা এটা এটা কুরবানির জন্য হ্যাঁ কুরবানির জন্য এটার ভিতরে যে ধার আছে মানে এটা কি ই হয় না ধারটা না এটা ধার হবে না এটা হলো অনেক ধার হবে অনেক রেল লাইনের লোহা তো আর রেলের লোহা হ্যাঁ রেলের লোহা সুলাইমানি তরোয়াল মানে ছুরি এই ছুরি দিয়ে গরু কুরবানি করা হয় এবং গরু কুরবানি করা হবে মাত্র কয়েকদিন পরেই আমরা আরো দুই একজনের সাথে কথা বলবো আর সর্বনিম্ন যে সর্বনিম্ন কত টাকা দামের মধ্যে আছে সর্বনিম্ন 500 400 হ্যাঁ 400 500 600 800 সর্বনিম্ন 50 টাকা হ্যাঁ 50 টাকা রেতের ছুরি রেতের ছুরি 50 150 টাকা মানে সোলনা ছুরি আর সর্বনিম্ন ছুরি হলো 25 টাকা ওই করাতের ছুরি আর মোটামুটি নিবার গেলে 100 টাকা তাতে বললে সার্ভিস ভালোই মোটামুটি হ্যাঁ সার্ভিস দুই নম্বর কোনো জিনিস বিক্রি করা হয় না ওকে ধন্যবাদ কুরবানি ঈদ উপলক্ষে তাদের যে চাহিদা এবং তাদের যে টার্গেট আছে সে টার্গেটটি বাস্তবায়ন হবে আমরা চাচ্ছি কুরবানি ঈদ সামনে রেখে যে আমরা যারাই কুরবানি দেই এবং যারাই আমরা কুরবানি নিয়ে কাজ করি তারা অবশ্যই তাদের এই ইকুইপমেন্টগুলো প্রয়োজন তারা সুলভ মূল্যে এই টাঙ্গাইলের পার্কের বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই পবিত্র ঈদুল আজহায় আপনারা নিঃসন্দেহে একদম নির্দ্বিধায় আপনারা গরু কুরবানি করতে পারেন এখান থেকে জিনিস কিনে আমরা আশা করি আপনারা আসবেন এবং আমরা আছি আপনাদের সাথে আপনাদেরকে ঈদে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আপাতত আজকের মতো আমি এখানে শেষ করছি হয়তো আপনাদের সামনে আমার আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম